আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমিন নাহার। শুরু থেকে সরকার নানা পদক্ষেপ নেয় করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অসচ্ছল ও কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জীবন জীবিকার জন্য সাধারণ ছুটি কিছুটা শিথিল করা হয়েছে। করোনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাচ্ছেন 2500 টাকা করে অর্থ সহায়তা। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1250 কোটি টাকা। এ সময় অসহায়দের পাশে থাকার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে একটা অদৃশ্য শক্তির হঠাৎ আক্রমণ, যার ফলাফল আজকে সারা বিশ্ববাসী কিন্তু ভোগ করছে, সবাই কিন্তু আজকে বিপর্যস্ত। এই অবস্থায় বাংলাদেশে আমাদের ভূখণ্ডের দিক থেকে আমরা ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেক বেশি। সে অবস্থা আমাদের দেশের মানুষের কিভাবে তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলে হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। গণমাধ্যমে কর্মীদের হাসপাতালে আনা নেয়ার জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। সামাজিক সংগঠন পাথ হয়ে 12টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবা পৌঁছে দেবে গণমাধ্যম কর্মীদের কাছে। রাজধানীর কারওয়ান বাজারে এই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই অ্যাম্বুলেন্সগুলির নাম্বার প্রতিটি সাংবাদিকের সাথে পৌঁছতে পারবে। এই অ্যাম্বুলেন্সগুলির নাম্বার প্রতিটি সাংবাদিকদের কাছে আমরা পৌঁছে দেব। সাংবাদিক ভাইরা যদি কোনো সময় কোনো করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, সঙ্গে সঙ্গে বিনা পয়সা বিনা খরচায় তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করা হবে। বিত্তবান লোকদেরকে আমি আহ্বান করব, সবাই যেভাবে যে পারে যে যেন এগিয়ে আসে। আজকের এই করোনা পরিস্থিতির জন্য আমাদের দেশের যে অবস্থা সরকার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি না করতে পারি তাহলে এই সমস্যার থেকে আমরা পার পাবো না। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনায় আরও 2 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন মোট ২৫৬ জন বাংলাদেশি। তবে গত কয়েকদিনে আক্রান্ত মৃতের সংখ্যা অনেকটাই কমে এসেছে নিউ ইয়র্ক রাজ্যে। এদিকে করোনার কারণে অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা, তবে তাদের নানা সহায়তা দিচ্ছে বিভিন্ন বাংলাদেশি সংগঠন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮৫,০০০-এরও বেশি মানুষ। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ লাখ লোক। প্রাণঘাতী এ ভাইরাসে গত ৫৭ দিনে যুক্তরাষ্ট্রে ২৫৬ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঠিক পদক্ষেপ এবং দূরদর্শিতার অভাবেই এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে মনে করেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। সর্ববৃহৎ সর্বশক্তিমান দেশে এসেছিলাম আমরা, যারা এসেছিলাম আমরা অনেক আশা ভরসা করে নিয়ে এসেছিলাম, অনেক বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছিলাম, কিন্তু তা আমরা এখানে পাইনি। এখানকার সরকারের কাছে এদিকে করোনার কারণে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। সামনে ঈদ থাকলেও বেশিরভাগ প্রবাসী কাজে যেতে পারছেন না। তাদের বিভিন্ন সহায়তা দিয়ে সহযোগিতা করছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার কর্মকর্তারা। সবসময় ওদের সাথে আছি, সাহায্য করতেছি, ফর্মফিলা বা কোনো জব রিলেটেড কোনো সাহায্য লাগে ওদের, আমরা সবসময় ওদের পাশে আছি। বেকার ও সুবিধাবঞ্চিত প্রবাসীদের খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া সহ নানা সহায়তা দিচ্ছে বিভিন্ন বাংলাদেশি সংগঠন। কমিউনিটির এই দুর্যোগের সময় কমিউনিটির পাশে থেকে যতটুকু যেভাবে সহযোগিতা করার আমরা আমাদের ক্ষুদ্র যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে আমরা কমিউনিটির পাশে থাকার চেষ্টা করি। এই অবস্থায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের চাওয়া দ্রুত করোনা পরিস্থিতির উন্নতি হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।